তো জয় শ্রীরাম বন্ধুরা, রাধে রাধে, ভারত মাতা কি জয়। আশা করি সকলেই ভালো আছে, ভালো থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করতে হবে, কারণ ভালো না থাকলে আজকে ভালো থাকতে হবেই অবশ্যই, কারণ এই ভিডিও দেখার জন্য। তো গুরুজনরা ভিডিও যদি চালু করছো প্লিজ তোমার ভিডিও কেটে দাও, তোমার জন্য এই ভিডিও না এখন যা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আজকে শুরু করি ঝুমা মুদির ন্যাংটামো ভিডিও। তার আগে বলি, যদি মানে হেডফোনটা না বুঝে তো বাড়িতে 10 কিলোমিটার দূরে সরে যাও, আর এখন যা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। শুরু করি আজকে ঝুমা বদির ভিডিও, আর সাউন্ড দিয়ে লাগাও এন্ট্রো, বাজে লাগাও। ধন দিয়ে ভালোবাসার যুগে তুমি যদি মন দিয়ে ভালোবাসো তাহলে তো বোকাচোদা তোমাকে কাঁদবে। তো কোনো ঘরের বৌমা যদি এইরকম খানকিমাকি হয়ে যায় তার তো ঘরে বিপদ হয়েই গেল। ধরো মানে এইরকমভাবে মুখ খিস্তি খিস্তি করে ভিডিও করে যদি কোনো বৌমার জায়গায় বোমা চলে আসে ঘরে, তো শ্বশুর শাশুড়ি পোঁদ মারা যাবেই অবশ্যই, কারণ শ্বশুর শাশুড়ি তো ভাত এখনকার যুগে পায় না কেউ। যদি বা পেতো এইরকম বৌমা দেখার পর থেকে তো আর ভাত কিরে ভাই, শ্বশুর শাশুড়ি জল খেতে পাবেনি সেটাই আমার চিন্তা। তাই বলি যদি এইরকম মানে বিয়া কেউ করোই তো এইরকম দেখে ভাই কেউ করো না, কারণ আমি বলে দিই যদি তোমরা মানে শ্বশুর বাপ মাকে যদি ভাত খাওয়াবা তো এইরকম যদি মেয়ে নিয়ে এসো বৌমার জায়গায় বোমা চলে আসবে, তখন কিন্তু সব পুরাই পন্দ মারাবা। এক পুরুষে আসক্ত হয়েছিল যারা, তোদের দুবনে কপালে কিন্তু দুটো হলো না, সেই একটুনিতেও টানাটানি করছিস, চিন্তা কর দেখ। মানে যে তো সকালে দেখছি দিদি ভিডিও বানাচ্ছে ওই ছোঁড়াকে নিয়ে, ওই বাগালটুকু নিয়ে, রাতেরবেলা দেখছি বোন ভিডিও বানাচ্ছে ওই বাগালটুকু নিয়ে। তো বলি তোরা এক পুরুষে আসক্ত হোস নি ঠিক আছে, কিন্তু দুজনা মিলেই ভাই একটুতে হয়ে গেলি, মানতে হবে। তোরা তো সময় দিতেই পারিস না, তোর তো সময়ের অভাব, বিরিয়ানি বিছিস মানে কখন সময় দিবি সেটাই তো আমার চিন্তা বল। তো মামনি তুমি যদি এরকমভাবে পড়াশোনা করতো না, যে এই ভিডিও বানাচ্ছো যেইভাবে তুমি ট্যালেন্ট নিয়ে সেইভাবে যদি পড়াশোনা করতা তো তুমি বোধহয় আজকে সারা নাসাতে চাকরি করে দিতা, মানে নাসাতে চাকরি করতা, বাপ মায়ের মুখ উজ্জ্বল করতা, বাপ মাকে মানে সব কিছু দিতে সাপোর্ট করতা। কিন্তু বাপ মায়ের মুখ সালা তুমি কুয়া নিচে নামিয়ে দিলা, বাপ মায়ের মুখ তো তুমি সম্মান করো না, হাঁড়ির কালি লাগিয়ে দিলা। তো মানে মামনি ভিডিও বানাচ্ছো বানাও, এমন কন্টেন্টে বানাও যেন 10টা লোক দেখে। তোমার ভিডিও তো আমার ঘরের সামনে চলে এসেছিলো, আমাকে মোবাইলটাই ছুঁড়ে ফেলতে হয়েছে মানে এরকম ভিডিও দেখার পরে। মানে লাউরা কত আমি উন্নত মানের দেশের কথা বলবো, মানে এত উন্নত হয়েছে দেশটা আমাদের না, মানে উন্নত মানে পোঁদ মারা গেলছে। তোমরা একটু চিন্তা করবা যে পোঁদ মারা কোন দিক থেকে গেলো, মানে লক্ষ্মী ভাণ্ডার খেয়ে খেয়ে মানুষের এমন অবস্থা হয়ে গেলছে, মানুষ কাজ করা তো দূরে কথা রে ভাই, ওই 1000 টাকাটাও পেয়ে মোবাইলে রিচার্জ করে মানুষ এরকমভাবে রিলস বানাচ্ছে। তো মানুষ কতটা উন্নত হতে পারে চিন্তা করো, মানে মানুষ আগে কাজ বাজ করতো, কেউ হাঁড়ি মাসতো ঘরে, কেউ ভাত রাঁধতো, আরে ভাই ওই সব বাদ, এখন 1000 টাকা পেয়েছে সেটা রিচার্জ করছে আর খানি মেকআপ মেকআপ করছে আর সোজা সালা ইনস্টাগ্রামে পোঁদ মেরে রিলস বানাচ্ছে। তোমাদের গ্রামে যদি কোনো মানে প্রোগ্রামে পোঁদ নাচানোর ভিডিও মানে পোঁদ নাচানোর কম্পিটিশন হয়, তোমাদের গ্রামে হতেও পারে যে অনেক জায়গায় ধরো মানে মিউজিক্যাল চেয়ার হয়, শাক বাজানোর প্রতিযোগিতা হয়, কোনো জায়গায় যদি পোঁদ নাচানোর মানে প্রতিযোগিতা থাকে, তো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, এই সবুজ সাথী বৌদিকে পাঠাবো তাদের মানে তোমাদের গ্রাম। তো মানে আমি 100% শিওর দিতে পারি তো পাস করবেই পোঁদ নাচিনে। তো কীরকমভাবে পোঁদ নাচাই তোমাদের মানে মনে অনেকজন থাকতে পারে যে কীভাবে নাচাই দেখাও, তো দেখাই তোমাদের সেরকম পোঁদ নাচানো ভিডিও। চলো বৌদি আর একবার নাচিন দেখাও তোমার পোঁদ। তো তোমাদের কিছু খারাপ ভাবার দরকার নাই, কারণ এই বৌদি পোঁদ নাচানোতে ITI করেছিল, মানে মানে ভারতবর্ষে সব হয় না যেহেতু আমি জানি, পোঁদ নাচানো ITI ও মানে জাপান থেকে করে নিয়েছিল পোঁদ নাচানো ITI। তো তোমাদের গ্রামে যদি দরকার হয় তো বৌদির জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সচ্চা প্যার ও নেই জিসমে দিল টুট জায়, সচ্চা প্যার তো ও হ্যায় জিসমে পলং টুট জায়। আমার সাদা মনে একটা নীল রঙের প্রশ্ন আছে, কারণ তোর যেদিন জন্ম হয়েছিল হয়তো চাঁদে শালা গ্রহণ লেগেছিল, তাছাড়া এরকম বৈধ মানে জন্ম হওয়া মানে খুব কমই হয়, মানে চাঁদে যদি গ্রহণ না লেগেছিল নাহলে ভগবানরা ঘুমিন গেলছিল, তাছাড়া ভগবান বেঁচে থাকতে বা জীবিত থাকতে বা ঘুম থেকে উঠে থাকতে তোদের মতন মানে মানুষের জন্ম হয় না। আমি জানি এগুলো হয়তো মানে চাঁদে গ্রহণ লেগেছিল নাহলে ভগবান সেদিনকে ঘুমের ওষুধকে ঘুমিয়ে গিয়েছিল, তাছাড়া তোদের মতন এমনি মানে এই উন্নত মানে কথা বলার মতন লোক কি কেউ আছে সেটা চিন্তা কর তোকে। তো মানে ভগবানের কাছে আমি একটাই আশা করি, ভগবান এদের ব্যবসার মঙ্গল করুক, মানে এরা তো ব্যবসাদার লোক আমি জানি, ও বিরিয়ানি বিচে বলে সময় দিতে পারে না, আর এই বান্ধবী মানে 6টা জায়গায় 7টা করে ফেলেছে তাও হিসাব জানে না। তো বলি তোদের মানে এইসব বলা কি জন্ম থেকে তোদের শিখিনি জন্যই ঘরে, মানে আমাদের গ্রামগঞ্জে ছেলে মেয়ে জন্ম হলেও
অবা শিকায়, মা বাবা শিকায়, পিছে পিছে মশায়, কাকা কাকিমা শিকায়, কিন্তু এদের বাপ মায়ের একটাই শিক্ষা হলো রে ভাই, তোকে আমি জন্ম দিলাম, যা তুই একটুকু ছেলে ধরবি আর একটুকু ছাড়বি আর লোকের পয়সায় পোঁদ মেরে খাবি। তো তোমাদেরকে আজকে আর একটা জিনিস আমি শেখাতে চলেছি, তো উন্নত মানের নারকেল তেল গলানোর মেশিন বৌদির কাছে আছে, তো চলো শুরু করি আজকে সেই ভিডিও, দেরি না করে। তো আমি তেল, নারকেল তেল এইভাবেই গলিয়ে নিই শীতের সময়, এখানে একটু। তো মানে তোমাদেরকে আজকে উন্নত মানের নারকেল তেল মানে গলানো শিখালাম, তোমাদেরও হয়তো অনেক জন্য অসুবিধা হতে পারে যে নারকেল তেল গলছে না, আমাদের আজকে শীতের দিন এসছে, মানে শীতের দিন আসছে যেহেতু, তো এরকমভাবে বৌদির মতন নিনজা টেকনিকে তোমরা নারকেল তেল গলাতে পারো, 5-10 মিনিট রেখে দিলে নারকেল তেল তোমার গলে আগুন লেগে যাবে। আর যদি বেশি দেরি কথা হতো তুমি নারকেল তেল খুঁজে পাবে না, কোথাও ঢুকিয়ে যাবে তার ঠিক নয়, নারকেল তেলের বোতলটাই খুঁজে পাবে না। তুই বলি বেশি দেরি করা দরকার নয়, যদি নারকেল তেল গলাতে হয় তো ভরে রেখে দাও 5-10 মিনিট, তারপর নারকেল তেল বার করে সবাই মিলে মেখে নাও। তো কি বলবো ভাই, মানুষ শীতের দিনে পোঁদ মারাছে, ঢাকা নিয়েও মানুষের ঠান্ডা যেছে না, দুয়ারি মাটি ঢেলিলেও মানুষ ঠান্ডা পেয়েছে না। তো এই বৌদি আবার বলছে শীতের দিন গেল আর গরম এলো, তো বৌদি তুমি কি মানে ভারতে থাকো কি পাকিস্তানে থাকো, একটু আমাদেরকে ভালো করে বাংলায় বুঝিয়ে দাও তো। মানে শালা খেচো তুমি ভাত আর মানে ইংলিশে বলছো আমি খেচি রাইস, কোন দিকে তুমি আছো বলো তো, একটু ভালো করে বুঝিয়ে দিবো আমাদেরকে যে তুমি কোন দেশে আছো। হ্যাঁ ফুলের থেকেও সুন্দর আর হাসি, আমি সেইটা তো জানছি, তুই বললি সেটা আমিও জানছি যে ফুলের থেকেও সুন্দর আর হাসি, কিন্তু কয়লার থেকেও কালো আর মানে গায়ের রং সেটা তো তুই বললি না, মানে কয়লা কি কালো রে ভাই, কয়লা তো নাহলে একটু কালো মানে ওর লিমিট আছে, কিন্তু ই যে কি কালো সেটা মানে মুখে বলে বোঝানো যাবে না, এই তো কয়লার থেকেও বেশি কালো। বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি, পরে ভিডিও দেখা হচ্ছে, তাদের যা সাবস্ক্রাইব করি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।